আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করতে পারবেন সেই দিন বুঝতে হবে আপনি সফল হয়েছেন, তার আগের কোনো সফলতা সফলতা নয়। SSC-তে গোল্ডেন A+ পাওয়া, HSC-তে পাওয়া, কোটি টাকার চাকরি করা, কোটি বিঘা সম্পত্তির মালিক হওয়া আসল সফলতা নয়। যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন, যুহজিহা আনিন নার, জাহান্নাম থেকে আপনাকে দূরে সরিয়ে নেওয়া হবে, ওয়াউদখিলাল জান্নাহ, আপনাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই দিন আপনি প্রকৃত সফল। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শোনো, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার বস্তু মাত্র, খেল তামাশার বস্তু মাত্র, ধোকার বস্তু মাত্র। দুনিয়া তোমাকে ধোকা দিবে, দীর্ঘ এক সফরে তোমাকে পাঠানো হয়েছে, তোমার সফর শুরু হয়েছে রুহের জগৎ থেকেই, রুহের জগৎ থেকে শুরু হওয়া এই সফর, সফরের মাঝের সামান্যতম সময় এই দুনিয়া, এই সফর শেষ হবে হয় জান্নাতে গিয়ে না হয় জাহান্নামে গিয়ে। জান্নাতে এবং জাহান্নামে গিয়ে সফর শেষ হওয়ার পূর্ব পর্যন্ত মানুষের মনোযোগ দূরে সরিয়ে নেওয়ার, মানুষের টার্গেট বা লক্ষ্যকে বিচ্ছিন্ন করার একটা ধোকার বস্তু হচ্ছে দুনিয়া। আবার বুঝেন, রুহের জগৎ থেকে আপনার সফর শুরু হয়েছে, সফর শেষ হবে হয় জান্নাতে না হয় জাহান্নামে। কোথায় বলেন তো? জান্নাতে না হয় জাহান্নামে। এই যে মাঝখানের স্টেশন, এই স্টেশনগুলোতে ধোকার বস্তু আপনার লক্ষ্য টার্গেট থেকে আপনাকে ভুলিয়ে দিবে, যে আপনার সফর শুরু হয়েছে, আপনার টার্গেট হয় জান্নাতে যাবেন না হয় জাহান্নামে যাবেন, এটা আপনার টার্গেট, ওই দিকে আপনি দৌড়াবেন। মাঝখানের এই স্টেশনগুলোতে আপনার টার্গেটকে ভুলিয়ে দেওয়ার জন্য ধোকার বস্তু কি? দুনিয়া। ধোকার বস্তু কি? দুনিয়া। সম্মানিত উপস্থিতি, তো বুদ্ধিমান এবং বোকার যে সঙ্গে আমরা নির্ধারণ করলাম সেটা আরেকটু খুলে বলি, একটু যুক্তিতর্কের আলোকে খুলে বলি, যুক্তিতর্ক। কেননা একদল মানুষ আছে যারা পরকালকে অস্বীকার করে, আছে না? নাই, আছে। আবার কিছু ধর্ম আছে যারা পুনর্জন্মে বিশ্বাস করে, এই জন্মে যদি খারাপ কাজ করি পরের জন্মে কুকুর শুকুর হয়ে জন্ম নিব, আর এই জন্মে যদি ভালো কাজ করি পরের জন্মে ভালো ঘরে জন্ম নিব, এটা একদল মানুষের বিশ্বাস। আর একদল মানুষের বিশ্বাস, মারা যাব, হাড্ডি গলে সরে শেষ হয়ে যাবে, কে আবার আমাদেরকে উত্থান ঘটাবে? এটার কথা আল্লাহ সূরা নাবায় বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন্নাবাইল আযীম, তারা পরস্পর ঠাট্টা বিদ্রুপ করে পরকাল নিয়ে, আরে দেখো মরার পরে নাকি হাড্ডি নষ্ট হয়ে যাওয়ার পর, ক্ষয় হয়ে যাওয়ার পর নাকি আবার জীবিত হবে, এই বলে পরস্পর পরস্পরে কি করে? হাসি ঠাট্টা করে। আম্মা ইয়াতাসাআলুন আনিন্নাবাইল আযীম, তারা পরস্পর পরস্পরে কি নিয়ে হাসি ঠাট্টা করে জানো? মহাসত্য, মহাসত্য সংবাদ নিয়ে তারা হাসি ঠাট্টা করে। জেনে রাখো, দুনিয়ার মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে কোনো জিনিস একবার সৃষ্টি করা কঠিন। এই রিজিক বই আমি যখন প্রথম লিখেছি তখন কঠিন, এখন আবার যদি আমাকে দ্বিতীয়বার লিখতে বলা হয় তাহলে সহজ হবে না কঠিন হবে? সহজ হবে। যে প্রথম মোবাইল বানিয়েছে তার জন্য কঠিন, এখন দ্বিতীয়বার বানানো কঠিন না সহজ? সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এই যুক্তি দিয়েছেন যে শোনো দুনিয়ার মানুষ, এখন তো আপনারা নিজেকে দুনিয়াতে আবিষ্কার করতেছেন, করতেছেন না? মায়ের পেট দিয়ে হোক, যেভাবেই হোক, যে সিস্টেমই হোক, দুনিয়াতে এসেছেন, বড় হয়েছেন, বাপ মা মানুষ করেছে, এখন যুবক হয়ে গেছেন, দুনিয়াতে তো নিজেকে আবিষ্কার করছেন যে আপনি দুনিয়াতে আছেন। তাহলে এই দুনিয়াতে যেই সত্তা আপনাকে একবার আনতে পেরেছে, তিনি পুনরায় আপনাকে পরকালে উত্থান ঘটাতে পারবেন না, এটা কি কোনো যুক্তির কথা হলো? বরং দুনিয়াতে আনা যদি একবার তার জন্য হয়ে থাকে, পরকালে আপনাকে দ্বিতীয়বার আনা তার জন্য অনেক সহজ, অনেক অনেক সহজ। এই যুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। যুক্তির কথায় আসি, আপনি পরকালে বিশ্বাস না করে কি করতে চান? হারাম উপায়ে ইনকাম করে কোটি টাকার মালিক হতে চান? পরকালে বিশ্বাস না করে আপনি অনেক শত শত নারীর সাথে সম্পর্ক রক্ষা করে জেনায় লিপ্ত হয়ে সেটার স্বাদ মজা নিতে চান? আপনি পরকালে বিশ্বাস না করে সুদের মধ্যে লিপ্ত থাকতে চান, গান বাজনার মধ্যে লিপ্ত থাকতে চান, স্বাধীন মতো চলতে চান? তো পরকালের উপর বিশ্বাস করে ওই সমস্ত সুখ ভোগ করা সম্ভব
যে সমস্ত সুখ পরকালের প্রতি বিশ্বাস না করে করা সম্ভব। যেমন পরকালের প্রতি বিশ্বাস না করে আপনি হারাম উপায়ে কোটি টাকা ইনকাম করবেন, আমি পরকালের প্রতি বিশ্বাস করে কষ্ট হবে কিন্তু আমি কি কোটি টাকার মালিক হতে পারবো না? হালাল উপায়ে পারবো না, কষ্ট হবে কিন্তু অবশ্যই পারবো, অবশ্যই সম্ভব। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নাই। হ্যাঁ, যদি না পারি এতটুকু পার্থক্য হতে পারে, আপনার বাড়িতে এসি আছে আমার বাড়িতে এসি নাই, তার মানে কি আমার বাড়ি নাই এরকম হবে? আপনার বাড়িতে হয়তো পোলাও কোরমা আছে, আমার বাড়িতে পান্তা ভাত আছে, তার মানে আমার বাড়িতে পান্তা ভাতও না, এরকম তো হবে না, থাকবে কিছু। আপনি হারাম উপায়ে শত শত মেয়ের সাথে সম্পর্ক করবেন, আমি হালাল উপায়ে চারটে মেয়েকে বিবাহ করতে পারবো। কথা বুঝতে পারেননি মনে হয়? স্বাদ একই, মজা বা স্বাদ যেটা বলেন ওটা একই, কিন্তু আপনি হারাম উপায়ে 100 জন পারবেন না, আমি হালাল উপায়ে 4 জন পারবো। আমি কিন্তু একদম বঞ্চিত হচ্ছি না, আমি কিন্তু একদম বাদ পড়ে যাচ্ছি না। কিন্তু মৃত্যুর পরে যদি দেখা যায়, আপনার কথা যদি আমি বিশ্বাস করে নিই যে পরকাল নাই, যে দুনিয়াতে সব হারাম উপায়ে সব কিছু করে ফেললাম, এখন মৃত্যুর পরে যদি দেখি সত্যি পরকাল আছে, তাহলে এটা কেউ কি জানে নিশ্চিত? মানে যে অস্বীকার করতেছে সে কি নিশ্চিত জানে যে পরকাল নাই? ওর কাছে কি কোনো জ্ঞান আছে যে পরকাল নাই এই বিষয়ে? কোনো জ্ঞান নাই, কোনো নিশ্চিত জ্ঞান নাই তার কাছে যে এই বিষয়ে যে পরকাল নাই। এখন মৃত্যুর পর যদি বাই চান্স দেখা যায় পরকাল আছে, কিয়ামত বিচার শালিস শুরু হয়ে গেছে, জান্নাত জাহান্নাম শুরু হয়ে গেছে, তাহলে বিপদে কে পড়বে? বিপদে যে হারাম পন্থায় ছিল সেই পড়বে। কিন্তু আমি একটু যদি ধৈর্য ধারণ করি, একটু কষ্ট করি, আমি হালাল পন্থায় ওই সব জিনিসগুলো পাবো, কিন্তু আবার পরকাল যদি থাকে তো আমি আবার ডবল সফল। কথা বুঝতে পারেননি? দুনিয়াতেও সফল, পরকালেও সফল। এই জন্য আল্লাহ কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। মুমিন তো পাগল নয়, মুমিন তো বুদ্ধিমান, ও দুনিয়াতেও সফল হতে চায়, পরকালেও সফল হতে চায়, দুনিয়াতেও কল্যাণ চায়, পরকালেও কল্যাণ চায়। বোকা সে যে শুধু দুনিয়ার 60 বছরের জীবনে সফল হতে চায় আর দীর্ঘস্থায়ী জীবনে সফল হতে চায় না, সে হচ্ছে বোকা। সম্মানিত উপস্থিতি, আমরা কে বোকা এবং কে বুদ্ধিমান এই আলোচনা করছিলাম। এই আলোচনার আরেকটা অংশ, কিয়ামতের মাঠে আপনি দেখবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠে দেখবেন মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানকে মানুষ করেছেন, বিদেশে প্রবাস জীবন যাপন করে কোটি টাকা যেই স্ত্রীকে দিয়েছেন, সেই স্ত্রী সেই সন্তান আপনাকে রেখে পালিয়ে যাবে একটা নেকি বা একটা গুনাহের ভয়ে। তাহলে আসল সফলতা ওই দিন যেদিন আপনি কিয়ামতের মাঠে সফল হবেন, আর এটাই আসল বুদ্ধিমানের পরিচয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সবচেয়ে জ্ঞানী বলেছেন কোরআনে। এবার পরের পয়েন্ট আছে, আসল জীবন কোনটা? ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা কথা আমি এই বই থেকে আপনাদের পড়ে শোনাবো, যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা সেটা বোঝাতে গিয়ে বলছেন, আরবি না শুধু বাংলাটা বলি, মানুষের মধ্যে এমন অনেক মানুষ রয়েছে যারা এই পৃথিবীতে 100 বছর বসবাস করেছে অথচ তাদের বয়স মাত্র 1 বছর, এমনও অনেক মানুষ রয়েছে যারা লাখ কোটি সম্পদের মালিক হয়েছে অথচ বাস্তবে তারা 100 টাকারও মালিক নয়। একই অবস্থা জ্ঞান ও খ্যাতির ক্ষেত্রে। তারপরে তিনি বলছেন, নিশ্চয় মানুষের বয়স তার জীবনের সময়সীমা, আর তার কোনো জীবনই নাই যে মহান আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয় এবং আল্লাহ ব্যতীত অন্য কিছুতে নিজেকে ব্যস্ত রাখে, বরং পশু প্রাণীর জীবন তার জীবনের চেয়ে উত্তম, কেননা আত্মা ও অন্তরের জীবিত থাকা ছাড়া মানুষের প্রকৃত অর্থে কোনো জীবন নেই। অন্তর জীবিত থাকলে মানুষ জীবিত আছে, অন্তর মারা গেলে মানুষ মারা গেছে। সৃষ্টিকর্তার সাথে পরিচিত হওয়া, সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা, তার ইবাদত করা, তার স্মরণ করে আত্মাকে প্রশান্তি দেওয়া, তার নিকটবর্তী হওয়ার চেষ্টা করা ইত্যাদি ছাড়া মানুষের আত্মা ও অন্তর জীবিত থাকতে পারে না। যে এই আত্মার জীবন থেকে বঞ্চিত হয়েছে সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত। কেউ যদি মহান আল্লাহ থেকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা বলবো দুনিয়ার সমগ্র
কেউ যদি মহান আল্লাহ থেকে দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমরা বলবো সমগ্র দুনিয়াও আল্লাহর সাথে সম্পর্কের বিনিময়ে হতে পারে না। প্রত্যেক যা কিছু আপনার জীবন থেকে ছুটে যায়, আপনি তার বিকল্প খুঁজে পেতে পারেন, কিন্তু যখন মহান আল্লাহকে আপনি হারিয়ে ফেলেন, তখন কোনো কিছুই তার বিকল্প হতে পারে না, তার স্থলাভিষিক্ত হতে পারে না। সুতরাং প্রকৃত অর্থে মানুষের জীবন ততটুকুই যতটুকুতে সে মহান আল্লাহর আনুগত্য করে। এই জন্যই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে সবকিছু অভিশপ্ত, সবকিছু অভিশপ্ত, শুধুমাত্র আল্লাহর স্মরণ, আল্লাহর সাথে সম্পৃক্ত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য যা কিছু করা হয় সেটাই দুনিয়াতে বাস্তব, বাকি সবকিছু অভিশপ্ত। এখানে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আসল জীবন কোনটা, আপনি 100 বছর জীবন যাপন করলেন, পরকালে দেখছেন মাত্র 1 বছর, মানে ওই সারা 100 বছরে আপনি যতটুকু আল্লাহর ইবাদত করেছেন অতটুকু কতটুকু দাঁড়িয়েছে, 1 বছর দাঁড়িয়েছে। আপনি কোটি টাকার মালিক, পরকালে গিয়ে দেখছেন আপনি 100 টাকার মালিক, মানে সারা জীবনে আপনি 100 টাকাই দান করেছেন, বুঝতে পারেননি? তাহলে অতটুকুই আপনার রিয়েল লাইফ, প্রকৃত লাইফ, যতটুকু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন। এবার এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে দুনিয়াবী জীবন যদি সবই আল্লাহর জন্য করি, তাহলে দুনিয়াবী জীবন কোথায় গেল? বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স, এটার উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াহ, দুনিয়ার সকল কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত ইসলামে এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল, এতটা পাওয়ারফুল যে আমল না করেও নেকি পাওয়া সম্ভব, কি দিয়ে? নিয়ত দিয়ে। কেউ যদি বলে, ইস আমি যদি উমুকের মতো এত টাকার মালিক হতাম, তাহলে এত টাকা আল্লাহর রাস্তায় দান করতাম, এর জন্য সে মালিক না হলেও, দান না করলেও এই নিয়তের জন্য সে নেকি পাবে। শুধু তাই নয়, নিয়ত এত পাওয়ারফুল জিনিস, এত পাওয়ারফুল জিনিস, কেউ যদি গুনাহের নিয়ত করে, যতক্ষণ গুনাহ সম্পূর্ণ না করছে ততক্ষণ কোনো গুনাহ লেখা হয় না। আপনি একটা খারাপ কাজের নিয়ত করলেন, কিন্তু কোনো কারণে করতে পারলেন না বা করলেন না, তো আপনার এই নিয়তের কারণে নেকি লেখা হবে না। কিন্তু আপনি একটা ভালো কাজের নিয়ত করলেন যে কালকে সিয়াম রাখবো, বা আজকে নিয়ত করলেন যে কালকে ফজরের সালাত আদায় করব, তো এই নিয়তের কারণেই আদায় করেন আর না করেন আপনি নেকি পাবেন। এই জন্য সবসময় চেষ্টা করতে হবে ভালো কাজের নিয়ত করার, কেননা মানসিক পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন, মনের পরিবর্তন সবচেয়ে বড় পরিবর্তন। এই জন্য নিয়তের গুরুত্ব ইসলামে এত বেশি। এবার নিয়ত এত পাওয়ারফুল যে আপনার দুনিয়ার সব কাজকে নেকিতে পরিণত করে দিতে পারে, কি বলেন তো? এমনকি স্ত্রীর সাথে সহবাসও নেকি পাওয়া যেতে পারে যদি নিয়ত শুদ্ধ থাকে। আপনি স্ত্রীর সাথে সহবাস করতেছেন জেনা থেকে বাঁচার জন্য, আপনার স্ত্রীর সাথে সহবাস কিসে পরিণত হবে বলেন তো? নেকিতে। আল্লাহ রাসূলের সরাসরি ডাইরেক্ট হাদিস যে তোমাদের কারো তার স্ত্রীর নিকটে যাওয়া নেকি, সাদকা। আর সাহাবীরা আসতো, আল্লাহ রাসূল বলেন কি এই কাজ আবার নেকি সাদকা হতে পারে? তখন আল্লাহ বলেন, শোনো, এই কাজ যদি সে অন্যায় পন্থায় করতো তাহলে কি গুনাহ হতো না? যেই কাজ অন্যায় পন্থা করলে গুনাহ হবে, সেই কাজ হালাল পন্থায় করলে নেকি হবে না? এত অদয়ালু আমার আল্লাহ নন। আল্লাহ সুবহানাহু রহমান রহিম, পরম করুণাময় দয়ালু, যেই কাজ করলে হারাম পন্থায় করলে গুনাহ হবে, ওই কাজ হালাল পন্থায় করলে আল্লাহ নেকি দিবেন ওই হারাম থেকে বাঁচার জন্য। স্ত্রীর মুখে 1 লোকমা খাবার দিলে নেকি হবে, সন্তান সন্ততির জন্য খরচ করলে নেকি হবে, সব কিছুতে আপনার নিয়ত থাকতে হবে দিনই, দিনই নিয়ত। টাকা পয়সা উপার্জন করছেন কেন? সন্তান সন্ততিকে দিনের জ্ঞান দিবেন, তারা যেন ফকির মিসকিন হয়ে মানুষের দ্বারে দ্বারে না ঘুরে, পিতা মাতার সেবা করবেন, খেদমত করবেন, আল্লাহর রাস্তায় দান করবেন, এই জন্য টাকা উপার্জন করতেছেন। টাকা কি এই জন্য উপার্জন করা যায় না? এই নিয়ত করে কি টাকা উপার্জন করা যায় না যে আমি কোটি টাকার মালিক হব, আর কোটি টাকার মালিক হয়ে অর্ধেকে আল্লাহর রাস্তায় দিয়ে দেব, অর্ধেকই জামিয়া সালাফিয়াতে দিয়ে দেবো, এই নিয়ত করা যায় না? করা যায়।
অস্বাভাবিক কিছু নয়। এই নিয়ত করেই প্রত্যেক ব্যবসায়ীর ব্যবসা করা উচিত, আরো মন দিয়ে, আরো জান প্রাণ দিয়ে। আমি আশ্চর্য হই, মানুষ যখন দুনিয়ার লাইনে থাকে তখন কোটি টাকার নেশা থাকে, আর যখন দিনের লাইনে আসে তখন বলে যে না আর কিছু করব না। এটা ভুল। আল্লাহ আপনাকে ব্যবসা করার গুণ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, পাওয়ার দিয়েছে। এই গুণ আল্লাহর নিয়ামত, নিয়ামতের অবমূল্যায়ন অধ্যায়ে আলোচনা করব। আপনি যদি ব্যবসা না করেন আপনি নিয়ামতের অবমূল্যায়ন করতেছেন। মন প্রাণ দিয়ে, জান প্রাণ দিয়ে ব্যবসা করতে হবে। আগে করতেন দুনিয়ার জন্য, এখন করবেন দিনের জন্য, আল্লাহর রাস্তায় ব্যয় করার জন্য। তাহলে সমাধান দিয়ে দিলাম, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করেছেন, কিন্তু দুনিয়ার সব কাজই আল্লাহর জন্য করা যায়। কথা বুঝতে পারেননি মনে হয়? 100 বছরের মধ্যে 1 বছরই জীবন, যে 1 বছর আপনি আল্লাহর জন্য করেছেন, কিন্তু পুরো 100 বছরই আল্লাহর জন্যই ব্যয় করা যায়। সৌদি আরবের একজন ব্যক্তি আছে, আপনারা আল রাজিহি ব্যাংকের নাম শুনবেন, অনেকেই জানেন না। রাজিহি ব্যাংকের মালিক, ওনার বিজনেস পলিসি এত মজবুত যে ওনার বিজনেস পলিসির একটা অংশ হচ্ছে উনি দিনের জন্য ওয়াকফ করে কোম্পানি খুলেন। যেমন কথার কথা, আমাদের পাশে একজন ব্যবসায়ী আছে, তিনি হয়তো গার্মেন্টস শিল্পে অনেক পারদর্শী। তো গার্মেন্ট শিল্পের মধ্যে পণ্য থাকতে পারে, মাফলার, সুইটার, জ্যাকেট, গেঞ্জি, প্যান্ট, এগুলো পণ্য থাকতে পারে। তার মধ্যে উনি একটা পণ্য, কথার কথা প্যান্ট বা কথার কথা শাড়ি, শাড়ি পণ্যটার একটা ব্র্যান্ড দিলেন, যে এই শাড়ি জনি প্রিন্ট শাড়ি, একটা ব্র্যান্ড দিলেন। এই ব্র্যান্ড পুরোটাই অফ করে দিলেন ফি সাবিলিল্লাহ। কথাটা বুঝেন, পুরো কোম্পানিটাই অফ হয়ে গেল কিসের জন্য? ফি সাবিলিল্লাহ। এই কোম্পানিতে এবার যত ইনকাম হবে সব ইনকাম কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। কোথায় ব্যয় হবে? আল্লাহর রাস্তায়। আল রাজিহি ব্যাংকের মালিক এবং তার কোম্পানির মালিক, কোটি কোটি টাকা, লাখো কোটি টাকা মানুষ কল্পনা করতে পারবে না আল্লাহর রাস্তায় ব্যয় করে। আমরা যে মাকতাবা শামেলা ইউজ করি, মাকতাবা শামেলা তৈরিতে তার অর্থ আছে। সারা সৌদি আরবের বড় বড় শহরে তার অর্থ দিয়ে তৈরি করা মসজিদ আছে, পৃথিবীর বহু শহরে তার দান দক্ষিণা সব কিছু আছে। তাহলে সবসময় বিজনেসে নিজের জন্য করতে হবে এটা কিন্তু নয়। আপনি একটা বিজনেসের একটা শাখা পুরো আল্লাহর জন্য ওয়াকফ করে দেন, ওই ওয়াকফ থেকে যা ইনকাম আসবে সেই ইনকাম আল্লাহর রাস্তায় ব্যয় হবে। তো সম্মানিত উপস্থিতি, আসল জীবন ওটাই যেটা আল্লাহর জন্য ব্যয় করা হয়, কিন্তু পুরো জীবনটাই আল্লাহর জন্য ব্যয় করা সম্ভব। দুনিয়ার বিষয়ে কিছু আয়াত, আগের আলোচনায় হয়তো কিছু আয়াত ছুটে গিয়ে থাকতে পারে, এখানে কিছু আয়াত আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামাল হায়াতু দুনিয়া ইল্লা লাইব ওয়া লাহু, দুনিয়া হচ্ছে খেল তামাশা মাত্র, ধোকা মাত্র। ওয়ালাদ্দারুল আখিরাহ, আর পরকাল, খায়রুল লিল্লাযীনা ইত্তাকুন, দুনিয়ার চাইতে হাজারো গুণ, লাখো গুণ, কোটি গুণ উত্তম। আল্লাহ সুবহানাহু তাআলা অন্য আয়াতে বলছেন, আল্লাযীনা ইত্তাখাযু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, যাদেরকে দুনিয়া ধোকা দিয়েছে, শুনে রাখো, যাদেরকে দুনিয়া ধোকা দিতে পেরেছে, ফালইয়াউমা নানসাহুম, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব, কামা নাসু লিকা ইয়াউমিহিম হাযা, যেমন তারা দুনিয়ার বুকে আমার সাক্ষাৎকে ভুলে গেছিল। দুনিয়ার ধোকায় পড়ে আমি আল্লাহ আমার সাথে সাক্ষাৎ করা লাগবে কিয়ামতের মাঠে, এই সাক্ষাৎকে যেমনভাবে তারা ভুলে গেছে, আজ কিয়ামতের মাঠে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। ওয়ামা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন, আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের, আল্লাহ সুবহানাহু তাআলার ভুলে যাওয়া দুই ধরনের। তার মধ্যে আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আনসাহুম আনফুসাহুম, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা নিজেকেও ভুলে যাবে, যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে যায় তারা কাকে ভুলে যাবে? নিজেকেও ভুলে যাবে। কিভাবে মানুষ নিজেকে ভুলতে পারে? আজীব কোরআনের আয়াত, মানুষ নিজেকে কেমনে ভুলে যেতে পারে এটার ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলছেন, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখছেন যে মানুষ নিজেকে ভুলে যাবে মানে দুনিয়াতে যত কাজ তার জন্য কল্যাণকর, যে কাজ আপনার জন্য কল্যাণকর
সেই কল্যাণের রাস্তায় আপনি চলতে পারবেন না, এটাই আপনার নিজেকে ভুলে যাওয়া। ওই কল্যাণের রাস্তায় চলার তৌফিক আল্লাহ সুবহানাহু তাআলা দিবে না, এটাই হচ্ছে দুনিয়াকে ভুলে যাওয়া। আর পরকাল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকাল এমন কিছু, জান্নাত এমন কিছু, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার সৎ বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযনুন সামিআত, কান কোনোদিন শুনেনি, মানুষের অন্তর কোনোদিন কল্পনাও করতে পারেনি। আল্লাহু আকবার। পরের পর্বে আমরা আসি দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের অবস্থা। দুনিয়ার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে দুই একজনের অবস্থা বলে বর্ণনা শেষ করব, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মাদিন মিন খুবজি শাইর ইয়াওমাইনি, মুহাম্মদ এবং তার পরিবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ এবং তার পরিবার টানা দুই দিন রুটি খেয়েছে, শাইর, টানা দুই দিন যবের রুটি খেয়েছে, এরকম কোনোদিন হয়নি। এমনকি তিনি মৃত্যুবরণ করে নিয়েছেন কিন্তু কোনোদিন এরকম হয়নি যে টানা দুই দিন যবের রুটি খেতে পেরেছেন। আর এক হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে এমনও চলে গেছে, তার হাদিসের বাক্যটা হচ্ছে এরকম যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এমনও গেছে যে আমি মিম্বার এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মাঝামাঝি জায়গায় পড়েছিলাম, একজন ব্যক্তি আসলো, তার পায়ের ধাক্কা আমার গায়ের সাথে লাগলো, সে মনে করছে আমি পাগল, অথচ আমি পাগল নই, আমি ক্ষুধার জ্বালায় এভাবে পড়েছিলাম। তো এইরকম সাহাবিদের জীবন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেক বর্ণনা পাওয়া যাবে যেগুলো মানুষকে অন্তর প্রশান্তি দিতে পারে, যে তাদের মতো বড় ব্যক্তির যদি এই অবস্থা হয় তাহলে আমাদের, আমরা কত সুখে কত ভালোতে আছি, সেটার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করা উচিত। এবার আমরা আসি, রিজিক জানলাম, দুনিয়ার বাস্তবতা জানলাম, কে বোকা কে বুদ্ধিমান সেটা জানলাম, পরকালের সাথে দুনিয়ার তুলনা দেখলাম। এবার আমাদের আলোচনা, রিজিক কি আমাদের হাতে? রিজিক যদি আমাদের হাতে না হয় তাহলে আমরা কি ঘরে বসে থাকব? এই দুইটা প্রশ্নের উত্তর এই পর্বে আলোচনা করব। রিজিক যদি আমাদের হাতে হতো, একটা উদাহরণ দেখেন, একজন মানুষ যার একটা টাকাও নাই সে কুরবানির দিনে গোশত খেতে পায়, আর একজন মানুষ যে কোটি টাকার মালিক সে একদিনও গোশত খেতে পায় না। কেননা তার এমন অসুখ যে অসুখে যদি সে গোশত খায় তাহলে তার অসুস্থতা বেড়ে যাবে, এই জন্য সে গোশত খেতে পারে না। তাহলে একজনের টাকা থাকার পরেও খেতে পাচ্ছে না, আর একজন টাকা নাই তারপরেও খেতে পাচ্ছে না। রিজিকের বাস্তবতা আপনি আরও এভাবে বুঝতে পারেন, আপনি একদিন হোটেলে বসে খাচ্ছেন, আপনি নিজে বিল দিবেন বলে পকেটে টাকা নিয়ে গেছেন, হঠাৎ আপনার একজন বন্ধু আসলো, সে আপনাকে বিল দিতে দিল না, সে বিলটা দিয়ে দিল। আপনি কি কোনো সময় কল্পনা করেছিলেন যে আপনার পকেট থেকে টাকাটা লাগবে না? রাস্তায় অনেক গাড়ি আছে, জায়গা হচ্ছে না, এদিকে ফাঁকা আছে, অনেক জায়গা, বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা একটু বাম দিকে চলে আসেন, বাম দিকে ফাঁকা আছে, যারা ডান দিকে আছেন তারা বাম দিকে চলে আসেন। তো রিজিক মানুষের হাতে নয়, তার জ্বলন্ত প্রমাণ মানুষ তার নিজের জীবনে বহুভাবে পেতে পারে, তার কয়েকটা আয়াত এবং কয়েকটা হাদিস আপনাদের সামনে পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা আল্লাহি রিজকুহা, জমিনে এমন কোনো মশা মাছি সাপ বিচ্ছু পোকা মাকড় বাঘ ভাল্লুক জীবজন্তু জানোয়ার মানুষ জিন বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কার নয়? আল্লাহ সুবহানাহু তাআলার নয়। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার রিজিক প্রশস্ত করে দেন, ওয়া ইয়াকদিরু লিমান ইয়াশা ওয়া ইয়াকদিরু লাহ,
আর যাকে চান তার রিজিক সংকীর্ণ করে দেন। আরাকায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিযকাহ, এমন কি কেউ আছে দুনিয়াতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন দুনিয়ার সেই ব্যক্তি তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এমন কি কেউ আছে পৃথিবীতে যে আল্লাহ যদি তোমার রিজিক আটকিয়ে দেন সে তোমার রিজিকের ব্যবস্থা করতে পারবে? এই যে সূরায় আল্লাহ এই কথা বলেছেন, ওই সূরাতে আল্লাহ আরেকটা চ্যালেঞ্জ করেছেন, এমন কি কেউ আছে পৃথিবীতে আল্লাহ যদি মাটির নিচের পানিকে উধাও করে দেন, এমন জায়গায় নিয়ে চলে যান যেখান থেকে মানুষ আনতে পারবে না, তো পৃথিবীতে কেউ কি আছে যে মাটির নিচ থেকে পানি দিতে পারবে? পারবে না। যত কোটি মানুষ আছে, শত কোটি মানুষকে আল্লাহ বলছে, যত কোটি মানুষ আগে চলে গেছে তাদেরকে বলছে, যত কোটি মানুষ ভবিষ্যতে আসবে তাদেরকে বলছে, একমাত্র খেতে পায় সে, একমাত্র খেতে পায় সে, ইল্লা মান আতআমতুহু, যাকে আমি আল্লাহ খেতে দিই। আল্লাহ সুবহান ও তালার ওপেন চ্যালেঞ্জ, কুল্লুকুম, প্রত্যেকেই প্রত্যেকেই ক্ষুধার্ত, একমাত্র খেতে পায় সে যাকে আল্লাহ খেতে দেন। ফাস্তাতইমুনি, অতএব দুনিয়ার মানুষ, অতএব দুনিয়ার মানুষ খেতে চাও, খাদ্য চাও, রিজিক চাও, আমি আল্লাহ আমার কাছে, উতইমুকুম, আমি তোমাদেরকে খেতে দেব। আল্লাহ আকবার। তাহলে খাদ্য রুজি কার কাছে চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাদিসে কুদসি, ইন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে দুনিয়ার মানুষ, পৃথিবীর প্রথম ব্যক্তি থেকে নিয়ে পৃথিবীর শেষ ব্যক্তি পর্যন্ত, জিনদের শুরু থেকে নিয়ে জিনদের শেষ পর্যন্ত সকলেই, যদি আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, জিনের শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল জিন, কামু ফি সাঈদিন ওয়াহিদ, এক মাঠে জমা হয়, এক মাঠে, আজ যেমন এক মাঠে আপনারা হাজারো মানুষ জমা হয়েছেন, এরকম এক মাঠে আল্লাহ বলছেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব মানুষ জমা হলো, জিনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব জিন জমা হলো। ফাসালুনি, যার যা চাওয়ার আছে আমার নিকটে চাইলো, কে কোটি টাকার মালিক হতে চায় চায়, কে কত বিঘা সম্পত্তির মালিক হতে চায় চায়, ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতা, আমি আল্লাহ একবারে এক বৈঠকে একই সাথে একই মজলিসে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষ, সকল জিনের চাওয়া একবারে যে যা চাইলো সব দিয়ে দিলাম একবারে। মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি, একবারে দেওয়ার পরও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তার থেকে ততটুকুও কমতি হবে না, ততটুকুও কমতি হবে না। সারা পৃথিবীর সকল মানুষকে, সকল জিনকে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই মাঠে যে যা চাইলো তাকে একবারে তাই দিয়ে দিলাম, তারপরও আমি আল্লাহ আমার নিকটে যা আছে তাকে অতটুকুও কমতি হবে না। একটা সুই সমুদ্র ডুবানোর পর ওই সুই উঠালে সুইয়ের সাথে লেগে থাকা পানির কারণে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমার আল্লাহ আমার নিকটে যা আছে তাতে অতটুকুও কমতি হবে না।
আল্লাহ আকবর, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু মুসলিম হাদিস 6337। তাহলে রিজিক কার হাতে বলেন তো? আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। রিজিক আর ভাগ্য এত ওতপ্রোতভাবে জড়িত যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্নাহু লাইসা মিন নাফসিন, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে, এমন কোন আত্মা নেই যে আত্মা মৃত্যু বরণ করতে পারে যতক্ষণ না তার ভাগ্যে যে রিজিক লেখা আছে ওই রিজিক ভোগ করে শেষ না করে ততক্ষণ পর্যন্ত ওই আত্মা দুনিয়া থেকে মরতে পারে না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে খুঁজছে, আপনার রিজিক আপনাকে সেভাবে খুঁজছে। কেন না আপনি মরবেন না যতক্ষণ না আপনার রিজিক শেষ হয়। যদি আগে বেশি, যদি আগে কম ভক্ষণ করে থাকেন তো মরার আগে বেশি খাবেন, কিন্তু রিজিক রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। আপনার মৃত্যু আপনাকে যেভাবে অনুসন্ধান করে আপনার রিজিক আপনাকে সেভাবে অনুসন্ধান করবে। রিজিক আর আল্লাহর সম্পর্ক বুঝাতে গিয়ে আর দুটো কথা বলি। মারিয়াম আলাইহা সালাতু ওয়াসসালাম ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী বলল আল্লাহ আমার পেটে যা আছে আমি তা তোমার রাস্তায় মুহাররার, তোমার রাস্তায় অক্স করে দিলাম। তারপরে যখন প্রসব হলো দেখলেন মেয়ে সন্তান, অথচ তার ধারণা ছিল হবে ছেলে সন্তান। কেন না ছেলে সন্তান কি আল্লাহর রাস্তায় দেওয়া যায়? মেয়ে তো পর্দার বস্তু, কেমনে আল্লাহর রাস্তায় দিবেন? আল্লাহ বলছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, সে যে মেয়ে সন্তান দিচ্ছে এটা আল্লাহ আগে থেকেই জানেন। ওর আশ্চর্য হওয়ার এখানে কিছু নাই, আল্লাহ আগে থেকেই জানেন সে মেয়ে সন্তান দিচ্ছে। আল্লাহ সুবহানাহু তাআলা তার নাম রাখলেন মারিয়াম, তার দায়িত্ব দেওয়া হলো জাকারিয়া, জাকারিয়া নবী। খাদেমা করে দেওয়া হলো বাইতুল মাকদিসের, বাইতুল মাকদিস ঝাড়ু দেওয়া পরিষ্কার করা দায়িত্ব তার। খালু জাকারিয়া আলাইহি সালাতু ওয়াসসালাম নবী, তাকে করা হলো দায়িত্বশীল। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা, যখনই জাকারিয়া মারিয়ামের মেহরাবে প্রবেশ করে তখনই দেখে তার নিকটে অসময়ে রিজিক, অসময়ের ফল, অসময়ের আম, অসময়ের জাম, কাঁঠাল, লিচু, কমলা, আপেল। তখন সে বলে ইয়া মারিয়াম আন্না লাকে হাজা, মারিয়াম অসময়ের এই খাবার কোথায় থেকে আসলো? মারিয়াম বলছেন ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, আল্লাহ যাকে চান তাকে বেহিসাব রিজিক দিতে পারেন। এই দৃশ্য দেখার পর জাকারিয়ার অন্তরে কামনা জাগলো, আহ ইমরানকে যদি আল্লাহ এরকম একজন মেয়ে দিতে পারে যাকে আল্লাহ খাদ্য পাঠান, আমাকে কি আল্লাহ এরকম একটা সন্তান দিতে পারেন না? হুনালিকা দা জাকারিয়া রব্বা, সাথে সাথে জাকারিয়া মেহরাবে দাঁড়িয়ে গেলেন সালাতের জন্য, আল্লাহকে ডাকার জন্য। আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম কি বলেন তো? জাকারিয়ার মনে চাইলো একটা সন্তান, জাকারিয়া সালাতে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেছি, ওয়াস্তাআলার রাসু শাইবা, আমার চুল পেকে সাদা হয়ে গেছে, ওয়ামরাতি আকির, আমার স্ত্রী বন্ধে, আমার স্ত্রী আগে থেকেই বন্ধে, যখন যুবক ছিলাম তখন আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল, আমার স্ত্রী বন্ধে ছিল, সন্তান হয়নি, আজ আরো বিপরীত, আজ আমি বৃদ্ধ হয়ে গেছি, চুল পেকে গেছে, আজ আমারও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই, আবার আমার স্ত্রীও বন্ধে, আবার আমার স্ত্রীও বৃদ্ধা, সন্তান হওয়া এখন অসম্ভব। অসম্ভব নয় কি বলেন? কথা বলছেন না কেন? অবশ্যই অসম্ভব নয়, অবশ্যই অসম্ভব। ওনার স্ত্রী বন্ধে আর উনার চুল পেকে গেছে, উনি হয়ে গেছেন বৃদ্ধ, সন্তান জন্ম দেওয়া অসম্ভব। হে আল্লাহ এই অসম্ভব জানার পরেও আমি তোমার নিকটে চাইছি যে তুমি আমাকে সন্তান দাও। Thank you.
নিচে বসে 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 ভাইজান আগামী জুমা কোনটা কোথায়? কেন্দ্র আমরা আলোচনা করছিলাম রিজিক কার হাতে। আলোচনা শেষে আমরা এতটুকু স্পষ্ট করতে পেরেছি, জি আপনারা হইচই না করে চুপচাপ বসেন, আমরা আলোচনা থেকে স্পষ্ট করতে পেরেছি যে রিজিক আল্লাহ সুবহানাহু তাআলার হাতে। এখন পরের প্রশ্ন, রিজিক যখন আল্লাহর হাতে তাহলে আমি ঘরে বসে থাকবো না কেন? সাউন্ডের সমস্যা হচ্ছে এখন, লাগে সরি সরি ভাই সরি আবার সরি সরি হবে। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, রিজিক যখন আল্লাহর হাতে তাহলে ঘরে কেন বসে থাকবো না? সব মানুষ কমন প্রশ্ন করে যে রিজিক যখন আমার ভাগ্যে লেখা আছে তাহলে আমি ঘরে বসে থাকবো। এবার দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা দালুলা, ওই আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন নত আবাদের জায়গা, তোমাদের জন্য পৃথিবীকে করে দিয়েছেন অধীনস্থ, তিনি সেই আল্লাহ। কেন অধীনস্থ করেছেন? ফামশু ফি মানাকিবিহা, তোমরা পৃথিবীতে বিচরণ করো আর পৃথিবীর রিজিক ভক্ষণ করো, এটা আল্লাহর নির্দেশ। তারা কায়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাইদা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাযলিল্লাহ, হে দুনিয়ার মানুষ যখন সালাত শেষ হয়ে যায় তখন সালাত শেষে শুয়ে যেও না, সালাত শেষে ঘুমিয়ে পড়ো না, ফজরের সালাত শেষে কি করো না, ঘুমিয়ে পড়ো না, শুয়ে পড়ো না, যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। কেন জমিনে ছড়িয়ে পড়বে? অবতাগু মিন ফাজলি, জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর বরকত আছে, এই প্রত্যেক ইঞ্চি জায়গা থেকে আল্লাহর রহমত অনুসরণ করো, আল্লাহর বরকত অনুসরণ করো। এই একটা ইঞ্চি জায়গায় যদি আপনি একটা ধান বপন করেন গাছ হবে না হবে না? হবে। এক হাত জায়গায় যদি একটা আম গাছ লাগান হবে না হবে না? তাহলে জমিনের প্রত্যেক ইঞ্চি জায়গায় কি আছে? বরকত আছে। এই বরকত অনুসন্ধান করা প্রত্যেক মানুষের জরুরি জিম্মেদারি, জরুরি দায়িত্ব এবং কর্তব্য। যে করবে না সে আল্লাহর নিয়ামতের অবমূল্যায়ন করবে, আল্লাহর দয়াকে পা দিয়ে ধাক্কা দিবে, আল্লাহর অনুগ্রহকে পদদলিত করবে। একটা রিক্সা চালক ধামরাই বাজার, আমি বললাম এখান থেকে আমতলা বাজার বা পাঁচ গ্রাম যাব, সে যদি বলে না আমি আর যাবো না, যেতে পারবো না, আমি ওই রিক্সাওয়ালার জন্য আল্লাহর পক্ষ থেকে পাঠানো দয়া ছিলাম, কি ছিলাম বলেন তো? সে আমাকে না নিয়ে কিসের অবমূল্যায়ন করলো? আল্লাহর রিজিকের অবমূল্যায়ন করলো, আল্লাহর দেওয়া দয়ার অবমূল্যায়ন করলো। একটা গাড়ির ড্রাইভারকে আমি কল দিলাম, ভাই আজকে যেতে হবে, সে বললো আমি আজকে শুয়ে আছি ঘুমে আছি যেতে পারবো না, সে কিসের অবমূল্যায়ন করলো বলেন তো? রিজিকের অবমূল্যায়ন করলো। আপনার জীবনে হালাল পন্থায় উপার্জন করতে পারবেন এমন একটা টাকাও কার দয়া? আল্লাহর দয়া। ওই একটা টাকা মনে করেন না যে আপনি এমনি পেয়ে গেছেন, আল্লাহ দয়া না করলে পাওয়ার সুযোগ তৈরি হতো না, আল্লাহ যখন দয়া দিয়ে পাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে তখন আপনি কোন লাট সাহেব যে আল্লাহর ওই দয়া সংগ্রহ করবেন না? আল্লাহর ওই দয়া সংগ্রহ করা ইবাদত, নত হওয়া আল্লাহর সামনে। দাউদ আলাইহি সালাত ওয়া সালাম একদিন গোসল করছেন, স্বর্ণের বৃষ্টি হচ্ছে, গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে গেছেন। দাউদকে আল্লাহ ধন সম্পদ অত কম দেননি যে গোসল ছেড়ে দিয়ে স্বর্ণ কুড়াতে হবে, এত ধন সম্পদ কম দেননি। দাউদ আলাইহিস সালাম কেন গেলেন? কোটি টাকার মালিক হলেও দাউদ সুলাইমান কোটি 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 টাকার মালিক হওয়ার পরও কার দয়ার ভিখারি? আল্লাহর দয়ার ভিখারি।
দাউদ এটা আল্লাহকে দেখাতে চায় যে আল্লাহ আমি কোটি টাকার মালিক হয়েছি ঠিকই, কিন্তু যে এক টাকা পড়ে আছে ওই এক টাকার আমি ভিখারি, কেন ওই এক টাকা তোমার দয়া। এটাই হচ্ছে একজন মুসলমানের আবেগ এবং অনুভূতি। সুতরাং আপনি রিজিক আল্লাহর হাতে, কিন্তু রিজিক দয়া। তো রিজিক আপনি অনুসন্ধান করবেন কেন? আল্লাহর দয়া অনুসন্ধান করার জন্য। এবং ওই অনুসন্ধান করতে গিয়ে যা অর্জন করবেন তা আপনার টাকা নয়, তা সব কার দেওয়া? আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলেনি যে আপনার টাকা দান করতে হবে, মিম্মা রাযাকনাহুম, আপনার পকেটে যে টাকা আছে ওটা আমি আল্লাহ দিয়েছি, আমার দেওয়া টাকা তুমি আল্লাহ আমার রাস্তায় ব্যয় করো। আল্লাহ কোথাও স্বীকার করেনি যে আপনার দশ বিঘা সম্পত্তির মালিক আপনি, ওটার আসল মালিক কে? আজ থেকে 500 বছর আগে আরেকজন ছিল, 500 বছর পরে আরেকজন হবে, কিন্তু আসল মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং রিজিক অনুসন্ধান করতে হবে, রিজিক অনুসন্ধান করা জরুরি দায়িত্ব ও কর্তব্য। আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, রিজিক বাড়বে কিভাবে? রিজিক বাড়া মানে হচ্ছে বরকত। ইসলামে রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? বরকত। আগে বরকত জিনিসটা বুঝেন যে বরকত কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছর, মাত্র 23 বছর তিনি দাওয়াত দিয়েছেন। মাত্র কত বছর? 23 বছর। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দাওয়াত দিচ্ছেন 30 বছর থেকে। কত বছর থেকে? আর আল্লাহ রাসূল মাত্র দাওয়াত দিয়েছেন কয় বছর? 23 বছর। তার দাওয়াত, তার জীবনে বরকত এত বেশি ছিল, এত বেশি ছিল যে তার ওই 23 বছর সারা পৃথিবীতে বিপ্লব সৃষ্টি করে দিয়েছে। এটা হচ্ছে বরকত। অল্প সময় কাজ বেশি, কাজে বরকত বেশি, এর নাম হচ্ছে বরকত। স্থায়িত্ব হওয়া, টিকে থাকা, এটা হচ্ছে বরকত। ইসলামে রিজিক বৃদ্ধি মানে রিজিকে বরকত হওয়া। রিজিক বৃদ্ধি মানে কি বলেন তো? রিজিকে। এবার দুটো মূলনীতি বুঝে যান, সকল বরকতের উৎস আল্লাহ। সকল বরকতের উৎস কি? আল্লাহ এবং আল্লাহর সাথে সম্পৃক্ত যা কিছু আছে সবই বরকতের উৎস। যেমন আল্লাহর সাথে সম্পৃক্ত হচ্ছে আল্লাহর নাম। আল্লাহর নাম কার সাথে সম্পৃক্ত? আল্লাহর সাথে সম্পৃক্ত। এখন আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে, আল্লাহর নাম যেখানেই নেবেন সেখানেই বরকত হবে। আল্লাহর নাম এত পাওয়ারফুল, এত পাওয়ারফুল যে আল্লাহর নাম ব্যতীত জবেহ করা প্রাণী আপনার জন্য হারাম। আল্লাহর নাম এত পাওয়ারফুল, আর যেখানে আল্লাহর নাম নেবেন সেখানে বরকত হবে। এবার সকল বরকতের উৎস যেমন আল্লাহ, ঠিক সকল বরকত নষ্টের মাধ্যম হচ্ছে শয়তান। কি বলেন তো? যেখানে শয়তান আছে ওখানে বরকত থাকবে না, নাই। এই দুইটা মূলনীতি মাথায় রাখার পরে এবার আল্লাহ রাসূলের কিছু হাদিস দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আকালা আহাদুকুম ওয়া যাকারা ইসমাল্লাহ, যখন তোমাদের কেউ খায় এবং আল্লাহর নাম নেয়, বিসমিল্লাহ বলে, তখন শয়তান তার সাথে খায় না। আর যদি বিসমিল্লাহ না বলে তাহলে তার সাথে কে খায়? আর শয়তান আসলো মানে কি চলে গেল? বরকত চলে গেল, মানে আপনার এই খাওয়াতে কি নাই বলেন তো? বরকত নাই। কেউ যখন বাড়িতে প্রবেশ করে তখন যদি আসসালামু আলাইকুম না বলে, কেননা সালাম হচ্ছে আল্লাহর নাম, আল্লাহর নাম না নেয়, আসসালামু আলাইকুম না বলে, তাহলে শয়তান বলে, শোনো এই বাড়ি তোমাদের থাকার জায়গা, এই বাড়ি তোমাদের খাওয়ার জায়গা। তাহলে শয়তান যে বাড়িতে ঢুকলো ওই বাড়িতে কি থাকবে না? যে জোরে বলেন কি থাকবে না? বরকত থাকবে না। বরকত ওই বাড়ি থেকে উঠে গেল, চলে গেল। আর যখনই বলবে আসসালামু আলাইকুম, তখন শয়তান বলবে বাড়ি থেকে তোমরা পালাও, এই বাড়িতে তোমাদের থাকাও নাই খাওয়াও নাই। তার মানে ওই বাড়িতে বরকতের জায়গা তৈরি হলো। আর একটা দেখেন, আল্লাহ সকল বরকতের উৎস, আল্লাহর নামের আলোচনা গেল। এবার আল্লাহর বাণী, আল্লাহর বাণী কি বলেন তো? কোরআন। আল্লাহর বাণী কি? জীবনে বরকত অর্জনের বিশাল বড় মাধ্যম, বিশাল বড় মাধ্যম কোরআন তেলাওয়াত। রিজিকে বরকত চান, জীবনে বরকত চান, পরিবারে বরকত চান, বাড়িতে বরকত চান, বিশাল বড় মাধ্যম কি? কোরআন তেলাওয়াত। যার জীবনে কোরআন নাই তার জীবন পশু প্রাণীর চেয়েও খারাপ। আর যে বাড়িতে কোরআন নাই, কোরআন তেলাওয়াত হয় না, ওই বাড়ি কবরের মতো অন্ধকার। তাহলে বাড়িতে বরকত আসবে কি তেলাওয়াত করলে? কোরআন তেলাওয়াত করলে। এই মৌলিক কয়েকটা কথা গেল, বরকত এবং শয়তান। বরকত আসে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে, আর সকল বরকত হারিয়ে যায় শয়তান আসলে। এবার বরকতের পরে আর
দু একটা বরকতময় জায়গা শুধু মুখে মুখে বলে চলে যাই। পৃথিবীতে কিছু বরকতময় জায়গা আছে, মদিনা, মক্কা, বাইতুল মাকদিস, এগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় জায়গা বলেছে। বরকতময় সময় সকাল। সকাল কি কিময় সময় বলেন তো? বরকতময় সময় হচ্ছে সকাল। বরকতময় কর্ম, বিসমিল্লার কথা বললাম, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা, আল্লাহ সুবহানাহু তাআলাকে স্মরণ করা বরকত পাওয়ার মাধ্যম। কোরআন তেলাওয়াতের কথা বললাম, এটা বরকত পাওয়ার মাধ্যম। একত্রে খাবার খাওয়া, এটা সহি হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু জামিআন, একসাথে খাও, ওয়ালা তাফাররাকু, আলাদা আলাদা খেও না, ফাইনাল বারাকাতা ফিল জামাআ, বরকত আছে একসাথে খাওয়ার মধ্যে। একসাথে কি খেলে কি হবে জানো? ফাতুআমুল ওয়াহিদ ইয়াকফিলিস নাইন, একজনের খাবার দুইজন খেতে পারবে, তিনজনের খাবার চারজন খেতে পারবে। কার হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকত পাওয়ার আরেকটা মাধ্যম হচ্ছে জমজমের পানি। আল্লাহ রাসূল বলেছে, ইন্নাহা মুবারাকা, জমজমের পানি হচ্ছে বরকতময়। বরকত বৃদ্ধির আরো কিছু উপায়, মৌলিক উপায়। এক নাম্বার হচ্ছে তাওহীদ, বরকত বৃদ্ধির উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছে, ওয়ালাউ আন্না আহলাল কোরা আমানু, যদি দুনিয়ার মানুষ ঈমান আনতো, ওয়াত্তাকাও, এবং তাকওয়াবান হতো, তাহলে আমি আল্লাহ, ফাতাহনা আলাইহিম বারাকাতিস সামাই ওয়াল আরজ, আসমান জমিনের সকল বরকতের দরজা তাদের জন্য উন্মুক্ত করে দিতাম। তাহলে বরকতের দরজা উন্মুক্ত হওয়ার মাধ্যম হচ্ছে তাওহীদ। আরো অনেক আয়াত আছে, আমি একটা একটা করে বলে চলে যাচ্ছি। বরকত পাওয়ার, রিজিক বৃদ্ধি হওয়ার একটা মাধ্যম ক্ষমা প্রার্থনা করা। দলিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে, নূহ আলাইহিস সালামের ঘটনা, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা তোমাদের প্রতিপালকের ক্ষমা প্রার্থনা করো, তিনি ক্ষমাশীল। যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করে কি হবে জানো? ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আসমান তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে, ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া মানিন, আল্লাহ তোমাদেরকে ধন সম্পদ দিবে, সন্তান সন্ততি দিবে, ওয়া ইয়াজআল্লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল্লাকুম আনহারা, তোমাদের জন্য বাগান দিবে, নদী নালা দিবে, যদি তোমরা আল্লাহর নিকটে কি করো? ক্ষমা প্রার্থনা করো। একটা ঘটনা সহি সূত্রে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষকে নিয়ে চলে গেলেন বৃষ্টি প্রার্থনা করতে। কি প্রার্থনা করতে? বৃষ্টি প্রার্থনা করতে গিয়ে তিনি মানুষকে বলছেন, সবাই ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহর নিকটে ক্ষমা চাও, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, বলতে থাকো আল্লাহর নিকটে ক্ষমা চাও। তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনি এটা কেন করছেন? আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে বৃষ্টি প্রার্থনা না করে ক্ষমা কেন প্রার্থনা করতেছেন? তখন তিনি এই আয়াত তেলাওয়াত করলেন, যে আয়াতে আল্লাহ বলছে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, যদি তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো, আসমান বৃষ্টি বর্ষণ করবে মুষলধারে। আল্লাহ, তাহলে আসমান বৃষ্টি বর্ষণ করে না কেন? গুনাহের কারণে। আর জীবনে বরকত আসতে পারে ক্ষমার কারণে। এবার আল্লাহর উপর ভরসা, আল্লাহর উপর ভরসার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, যদি তোমরা আল্লাহর উপর সত্যিকার ভরসা করতে পারো, তাহলে একটা জিনিস জেনে রাখো, লারুজিকতুম কামা তুরজাকুত্তায়ের, তোমাদেরকে ওইভাবে রিজিক দেওয়া হবে যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয়, তাকদু খিমাসাম ওয়া তারুহু বিতানা, একটা পাখি সকালবেলা বের হয় খালি পেটে আর সন্ধ্যাবেলা ফেরে ভরা পেটে, সে কি নিজের জন্য কিছু জমা করে রাখে? রাখে না। জমা করে না রাখার পরও আজকেও পৃথিবীর লাখো কোটি পাখি খালি পেটে বের হয়েছে, ভরা পেটে ফিরেছে। যদি তোমরা সত্যিকার আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ তোমাদেরকে এইভাবেই রিজিক দিবেন যেভাবে পাখিকে রিজিক দেন। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যে আল্লাহর উপর ভরসা করবে এবং আল্লাহকে ভয় করবে, তাকে আল্লাহ রিজিক দিবে এমনভাবে, মিন হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে তাকে রিজিক দিবে যে কল্পনাও করতে পারবে না, যেখান থেকে তার রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। এটা আল্লাহকে ভরসা করা এবং আল্লাহকে ভয় করা। আরেকটা আসি, আত্মীয়তার সাথে সম্পর্ক রক্ষা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাররাহু আই ইউবসাতা লাহু ফি রিজকি, কেউ যদি চায় যে তার রিজিক প্রশস্ত করা হোক, তার হায়াত বৃদ্ধি করা হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আজালা তাআ, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, পৃথিবীতে সবচেয়ে দ্রুত যেই ভালো কাজের প্রতিদান দেওয়া হয়, সেটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা।
আমি এটা বলতে চাই না, কিন্তু আব্বু পাশে বসে আছে তাও বলতেছি, আমি এটাই মনে করি যে আব্বু তার জীবনে যে রহমত বরকত অর্জন করেছে এটার পুরোটার অনেকাংশের একটা বড় ভিত্তি হচ্ছে আত্মীয়দের সাথে খোঁজ খবর রক্ষা করা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রক্ষা করা। এটা আমার কাছে মনে হয় আব্বুর ক্ষেত্রে। তো আত্মীয়দের সাথে, ভাই বোনের সাথে সুসম্পর্ক রক্ষা করা পৃথিবীতে এমন কঠিন কাজ, সহি আকিদার দোহাই দিয়ে এটা থেকে পার পাওয়া যাবে না। শত মানুষ ফোন করে বলে যে আমি সহি আকিদে অংশগ্রহণ করেছি, আমার ভাই সহি আকিদে আসেনি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? আমার বাপ সহি আকিদে আসেনি বেদাতি, তার সাথে কি সম্পর্ক রক্ষা করব? এই প্রশ্ন করা মানে সে এখনো ইসলাম বুঝেনি। সহি আকিদা দিয়ে আত্মীয়তার সম্পর্ক থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি মুশরিক হয়, কাফের হয়, তবুও ভালো সম্পর্ক রক্ষা করতে হবে, না হলে রিজিক উঠে যাবে, বরকত উঠে যাবে। তাহলে আত্মীয়তার সম্পর্ক এমন ভয়ঙ্কর যে আত্মীয় তার সম্পর্ককে আল্লাহ বলেছে, শোনো, যে তোমার সাথে সম্পর্ক রক্ষা করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। আত্মীয়তার সম্পর্ক, শোনো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করে দিব। তিন নাম্বার, আল্লাহর রাস্তায় ব্যয় করা। আরও অনেক পয়েন্ট আছে, আল্লাহর রাস্তায় ব্যয় করলে ধন সম্পদ বৃদ্ধি পায়, এটা আল্লাহর ওয়াদা, কিন্তু মানুষ বুঝে না কেমনি বৃদ্ধি পাবে। বিবাহ করলে ধন সম্পদ বৃদ্ধি পাবে, এটা আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনি বৃদ্ধি পাবে। সন্তান সন্ততি বেশি হলে ধন সম্পদ বৃদ্ধি হবে, এটা আল্লাহ আল্লাহ রাসূলের ওয়াদা, মানুষ বুঝে না কেমনি বৃদ্ধি পাবে। আমি এই দান করা, বিবাহ করা এবং সন্তান সন্ততি হওয়া, তিনটাকে একসাথে উদাহরণ দিয়ে বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে একটা হাদিস বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন ব্যক্তি আল্লাহর রাসূলের দরবারে আহলে সুফা মসজিদে বসে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করত। তার ভাই একদিন আল্লাহ রাসূলকে এসে বলছে, আল্লাহ রাসূল, ফাশাকাল মুহতারিফ আখাহু ইলা নবী, তার যে ভাইটা উপার্জন করে সে এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, আমার ভাই আপনার দরবারে সারাদিন বসে থাকে, বাড়ির কোনো কাজ কারবার করে না, এখানেই কোরআন এবং হাদিস তেলাওয়াত করে জ্ঞান অর্জন করে, আমার ইনকামে অনেক সমস্যা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, লাআল্লাকা তুরজাকু বিহ, শোনো, তোমার ভাই আহলে সুফাদের সাথে কোরআন তেলাওয়াত করে, হাদিস মুখস্থ করে, তোমার সাথে ইনকামে সহযোগিতা করতে পারে না, তুমি একটা জিনিস জেনে রাখো, তুমি যতটুকু ইনকাম করো ততটুকু তুমি যে তোমার এই ভাই, যে ভাই আমার আহলে সুফায় পড়তেছে, তার খরচ বহন করতেছো, এর খরচ বহন করার কারণেই তুমি যতটুকু রিজিক পাও ততটুকু পেয়ে থাকো। কথা যদি বুঝতে না পারেন তাহলে আমি বুঝাতে ব্যর্থ। এবার এটাকে আরো স্পষ্ট করি, পৃথিবীতে সব মানুষ নিজ নিজ ভাগ্য নিয়ে আসেনি, যেটা শুরুতে আলোচনা করেছি যে কেউ নিজের রিজিক ছাড়া দুনিয়া থেকে যাবে না, সবাই নিজ নিজ রিজিক এনেছে। এবার দেখেন, আপনার যখন আপনি একাই ছিলেন তখন আল্লাহ আপনার একার রিজিক আপনাকে দিত। আজকে আপনি বিবাহ করলেন, আপনার স্ত্রী কি তার রিজিক নিয়ে দুনিয়াতে আসেনি? বিবাহ করে আপনি তাকে ঘরে নিয়ে আসলেন, এখন ওর রিজিক আল্লাহ কার মাধ্যমে আপনার কাছে পৌঁছাবে? আপনার মাধ্যমে পৌঁছাবে, কেন ওর রিজিক তো আল্লাহকে দিতে হবে, এটা তো আল্লাহর দায়িত্ব। ও তো ঘরে বসে আছে, ও তো চাকরি করতে যায় না। শত শত স্ত্রী, হাজারো লাখো স্ত্রী আছে যারা যায় না কি করতে, চাকরি করতে যায় না, বাড়িতে কাজ করতেছে, সন্তান সন্ততি লালন পালন করতেছে, সে কি রিজিক নিয়ে আসেনি? তার রিজিক আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে। আজকে একটা সন্তান হলো, সে কি রিজিক নিয়ে আসেনি? ওই সন্তানের ভাগ্যে যদি গোস্ত খাওয়া লেখা থাকে তো ওই গোস্ত খাওয়ার টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। ওর ভাগ্যে যদি ভালো পোশাক আশাক লেখা থাকে তো ওই ভালো পোশাক আশাকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। তাহলে আগে যখন আপনি একাই ছিলেন তখন আপনার একার রিজিক আপনার কাছে আসতো, স্ত্রী আসলো, স্ত্রীর রিজিক যোগ হলো, স্ত্রীর রিজিক আপনার কাছে আসে, সন্তান যোগ হলো, সন্তানের রিজিক আল্লাহ আপনার কাছে পাঠায়। এবার মাদ্রাসার দুটো এতিম সন্তান, যেটা দানের কথা আসলো, ওই দুটো এতিমের কি রিজিক নাই? রিজিক আছে। ওই দুটো এতিমের রিজিকের দায়িত্ব যদি আপনি বহন করেন তো ওই দুটো এতিমের রিজিকের টাকা আল্লাহ কার হাত দিয়ে দিবে? আপনার হাত দিয়ে দিবে। এটা কার দায়িত্ব? আল্লাহর দায়িত্ব। আপনি পৃথিবীর যত মানুষের রিজিকের দায়িত্ব উঠাবেন তত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ আপনার হাত দিয়ে করে দিবে, যত মানুষের, কেননা আসল রিজিক দাতা কে? আপনি না উঠালেও কি ওদের ভাত হতো না? কে দিত? আপনি উঠিয়ে দেখেন আল্লাহ আপনার মাধ্যম দিয়ে দিবে।
এটাই হলো দান করা, বিবাহ করা, সন্তান সন্ততি বেশি হওয়ার ফল। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াত ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম। হে মানুষ, তোরা দারিদ্রতার ভয়ে সন্তান হত্যা করিস না, কেননা এখন পর্যন্ত তুই তোর নিজের রিজিকের মালিক হতে পারিসনি। এখন পর্যন্ত তোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আমার উপরে, তোকে খাওয়াই আমি, তোর সন্তান হলে তাকেও খাওয়াবো আমি। পৃথিবী চালায় আল্লাহ, কিভাবে চালাতে হবে এটা কে ভালো বোঝেন? আল্লাহ ভালো বোঝেন। অতএব সন্তান কম নেবেন রিজিকের ভয়ে মানে আপনি আল্লাহকে এখনো চিনেন না, কি করতে পারেননি, চিনতে পারেননি। আপনি যদি মনে করেন সন্তান নিলে খাওয়াবো কি পড়াবো কি, মানে আপনি কাকে অপমান করছেন জানেন? আল্লাহর দয়াকে, আল্লাহর রহমতকে, আল্লাহর রিজিক দিতে পারার ক্ষমতাকে, আল্লাহর এই ওয়াদাকে। জামামিন দা বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে এমন কোন পশু প্রাণী মানুষ জিন জন্তু বসবাস করে না যাদের রিজিকের দায়িত্ব কে পালন করে না? আল্লাহ। আপনি যখনই টাকার ভয়ে সন্তান কম নেবেন তখনই আপনি আল্লাহর এই ওয়াদার সাথে ঠাট্টা করছেন। আলোচনা আরো অনেক লম্বা ছিল, রিজিক কমে যায় কি কি কারণে, তার একটা হচ্ছে নিয়ামতের অবমূল্যায়ন করলে, যেটা আব্বুর বহু বক্তব্য শুনেছেন যে আপনার স্ত্রী ভাতের দানা পড়ে গেলে যদি না উঠায় তাহলে ও হচ্ছে হস্তিনী স্ত্রী, যার কারণে বাড়ি থেকে বরকত চলে যাবে। কেননা আল্লাহ নিয়ামতের অবমূল্যায়ন কি করেন না, সহ্য করেন না। নিয়ামতকে মূল্যায়ন করলে আল্লাহ বাড়িয়ে দিবে, তোমরা আমার শুকরিয়া আদায় করো বাড়িয়ে দিব, এটা আল্লাহর ওয়াদা। নিয়ামতকে মূল্যায়ন করাই হচ্ছে শুকরিয়া আদায় করা। নিয়ামতকে মূল্যায়ন করাই কি আদায় করা বলেন তো? শুকরিয়া আদায় করা। আর নিয়ামতকে অবমূল্যায়ন করাই হচ্ছে কুফরি করা। শুকরিয়া আদায় করবেন, মূল্যায়ন করবেন, আল্লাহ আরো বাড়িয়ে দিবে। দাউদ সুলাইমানকে আল্লাহ ধন সম্পদ যত বাড়িয়ে দিয়েছে, দাউদ সুলাইমান আল্লাহর ইবাদত তত বাড়িয়ে দিয়েছে। কথা বুঝতে পারেননি মনে হয়। আর আপনার ধন সম্পদ আল্লাহ যত বাড়িয়ে দিয়েছে আপনি তত অহংকারী হয়েছেন, আল্লাহ থেকে তত দূরে সরে গেছেন, আপনার ধন সম্পদে বরকত হবে না, বেশি দিন টিকবে না। এই প্রজন্মে থাকতে পারে, পরের প্রজন্মে ফকির হয়ে যাবে, পরের প্রজন্মে যদি থাকে তার পরের প্রজন্মে ফকির হয়ে যাবে, হতেই হবে, হতে বাধ্য, টিকবে না যতক্ষণ না আপনি নিয়ামতের মূল্যায়ন করবেন। আর দাউদ সুলাইমানের কাছ থেকে না শিখবেন শুকরিয়া আদায় করা, আল্লাহ যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, যত দিবে তত আল্লাহর সামনে নত হতে হবে, এটা হচ্ছে, এটা আল্লাহ খুশি হন। 100 তলা বিল্ডিং বানান, কে মানা করেছে? 100 তলা বিল্ডিং বানানোর পর বলেন হাদা মিন ফাদলি রব্বি, 100 তলা বিল্ডিং আমি বানাতে পারিনি, আল্লাহ বানাতে দিয়েছে, এতেই আল্লাহ খুশি। বুঝতে পারেননি মনে হয়। হালাল পন্থায় 100 কোটি টাকার মালিক হন, কে বলেছে? 100 কোটি টাকার মালিক হওয়ার পরে সিজদা শুকরিয়া আদায় করে বলেন 100 কোটি টাকার মালিক হওয়ার ক্ষমতা আমার ছিল না, আল্লাহ বানিয়েছে। এটাই কিন্তু আল্লাহর পরীক্ষা। আল্লাহ মানুষকে ধনী গরিব কেন বানায়? পরীক্ষা করার জন্য। কেন বানায় বলেন তো? ওই যে বানী ইসরায়েলের 3 জন ব্যক্তির ঘটনা মনে আছে, একজন অন্ধ, একজন কুষ্ঠ, একজন ধবল, মাথায় টাক, আর একজনের শরীর ধবল, আর একজন অন্ধ। তাদেরকে আল্লাহ, তারা গরিব ছিল, আল্লাহ তাদেরকে ধনী করে দিল। তো গরিব থাকা অবস্থাতেও তাদের পরীক্ষা, এবার ধনী হওয়ার পরও কি শুরু হয়ে গেল? পরীক্ষা শুরু হয়ে গেল। ফেরেশতা আসলো, এর কাছে চায় ওর কাছে চায়, 2 জন দিল না, অন্ধ ব্যক্তি দিল। তো তারা কি, ফেরেশতা কি সত্যি ফকির ছিল বলেন তো? ফেরেশতা কিন্তু সত্যি ফকির ছিল না। এই জন্য আব্বু বলে যে রাস্তায় যে ফকিরই আসবে তার তথ্য যাচাই করার আপনার প্রয়োজন নাই, যে সেই টাকা নিয়ে গিয়ে মদ কিনবে, না জুয়া করবে, না এই টাকা আরেকজন মেরে খাবে। এই তথ্য যাচাইয়ের দরকার হলে ওই অন্ধ ব্যক্তি আগে যাচাই করতে, এই ব্যক্তি ফেরেশতা না আসলেই ফকির? কথা বুঝতে পারেননি মনে হয়। ওই অন্ধ ব্যক্তি যাচাই না করেই তাকে সহযোগিতা করেছে, এটাই আল্লাহর পরীক্ষা। আপনি দিচ্ছেন কিনা এটা আপনার দায়িত্ব, দেওয়ার পরে সে কি করলো ওটা তার দায়িত্ব। কথা মনে বুঝাতে পারি? তো আল্লাহ সুবহান ওয়া তাআলা ধনী অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে, গরিব অবস্থাতেও আপনাকে পরীক্ষা করবে। ধনী অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, গরিব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করতে হবে, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ বলতে পারতে হবে। এই জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে ইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহ। মানুষ কিন্তু এই বাক্যের অর্থ বোঝে না। রিজিকের আলোচনা এই জন্য আমার লম্বা হয়, কেন রিজিকের আলোচনা আমি মানুষকে সূক্ষ্ম থেকে সূক্ষ্মভাবে বুঝাতে চাই, বুঝিয়ে উঠাতে চাই যে রিজিক কি, এই জন্য লম্বা হয়ে যায়। ইন্না লিল্লাহ এই বাক্যের অর্থ মানুষ বুঝে না। আপনার সন্তান মারা গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, আপনি বলছেন ইন্না লিল্লাহ। আপনার 50,000 টাকা হারিয়ে গেল, আপনি বলছেন ইন্না লিল্লাহ। এর মানে কি?
ইন্না লিল্লাহ, আরে ওই সন্তান তো দূরে থাক, ওই 50,000 টাকা তো দূরে থাক, আমি নিজেও আল্লাহর। আমি নিজেও কার? আমি কি নিজে নিজের মালিক না? আমি কার? আমার মালিক কে? তাহলে আমি আর আমাকে যা কিছু আল্লাহ দিয়েছে সবকিছুর আসল মালিক কে? আল্লাহ। আমাকে যদি আল্লাহ 1,00,000,000 টাকা দিয়ে থাকে ওটারও আসল মালিক আল্লাহ, আমাকে যদি আল্লাহ 5-6টা সন্তান দিয়ে থাকে ওরও মালিক আল্লাহ, তাহলে আমিও আল্লাহর, আমার যা আছে সেটাও আল্লাহর, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেল তাতে আমার কি? কথা মনে বুঝতে পারি? ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমি আর আমার যা কিছু আছে সবই আল্লাহর, আমি ফিরেও যাব আল্লাহর নিকটে, আল্লাহ আমাকে যা দিয়েছে সেটা আল্লাহ নিয়ে চলে গেল তাতে আমার কি? অতএব আমি ধৈর্য ধারণ করব। 50,000 টাকা আল্লাহ আমাকে দিয়েছিল, হারিয়ে গেছে, এটাই তাকদীর, আল্লাহ নিয়ে চলে গেছে। সন্তান আল্লাহ আমাকে দিয়েছিল, এটা আল্লাহর সন্তান, আমার 14 গোষ্ঠীর খাওয়া ছিল সন্তান জন্ম দেওয়ার? সারা পৃথিবীর সব ডাক্তার মিলে চেষ্টা করলে জন্ম সন্তান জন্ম দিতে পারবে? অসম্ভব, হতে পারে না। এটা কার দয়া? আল্লাহর দয়া। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রিজিক ভালোভাবে বুঝার, রিজিকে বরকত অর্জন করার, আল্লাহর শুকরিয়া আদায় করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বইটা আপনারা পাবেন আজকে, রিজিক বইটা। আচ্ছা, আপনাদের মধ্যে যদি রুমাল